हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी भ्रामरी, आमार आरेकटी ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत। आज हच्छे शनिवार और आज के सकाल सकाल बापेर बाड़ीते एसेछि, जेहेतु आज के 9:30 ट्रेनटा धरार कथा छिल मेचेदा थेके, और एसे देखि लेट, अनेक ट्रेन अनेक लेट। तो 8টা ट्रेनटा ना 7টা ट्रेनटा जाइ होक पेये गेछि, चले जेहेतु मामार गानेर क्लास आछे कालके। और एसे खावा दावा मोटामुटी हये गेछे, खावा दावा हये रेस्टो नेवा हये गेछे। তো ন্যাচারালি আমি শনিবার বিকেল করে আসি, কারণ মেয়ের যেহেতু স্কুল থেকে আসতে একটু লেট হয়, আর ওর বিকেলের দিকে ওর স্কুলে মিটিং থাকে অনেক সময়। মিটিং শেষ করে আস্তে আস্তে 6টা সাড়ে 6টা বেজে যায়, তখন তারপরে এসে আবার ট্রেন ধরি। আজকে যেহেতু মহরম, মহরমের ছুটি, ওই জন্য চলে এসেছি আজকে। আর এখন এই যে বসে বসে গল্প করছি, এই যে মাম্মা আমি, আন্টি দেখা, এই যে বপি, আন্টি দেখ, আমার আন্টি তো হেসে ঘুম হেসে কুটো বপি, ও হচ্ছে আন্টি, ঠিক আছে, দেখে রাখতে ভালো করে বপি, বন্ধুদেরকে হাই বলে দে, হাই বল। ও হচ্ছে রিটায়ার্ড হেডমিস্ট্রেস, ঠিক আছে, আর আন্টি, ঠিক আছে, আন্টি তো হেসে ঘুম হেসে কুটুপুটি খেয়ে যাচ্ছে ক্যামেরা, আন্টি আন্টি ক্যামেরার সামনে টাকা টাকা ক্যামেরার সামনে কোনোদিন আসে না, তো ক্যামেরা দেখলে ক্যামেরা সাই হয়ে যায়, দেখো হাসতে হাসতে ঘুম হয়ে যাচ্ছে, হেসে হেসে একদম ব্যাস শেষ। তো আমি এটাই বলার জন্য আজকে ওদেরকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি। ক্যামেরার সামনে ওরা কখনোই কোনোদিনই আসে না, আসতে চায় না, ওরা এতটাই ক্যামেরা সাই। তো আমি এটাই বলতে চাই যে আমি এই অনেক ছোটোবেলায় আমরা ছিলাম দু বোন, আমি আর রূপা দু বোন। তো অনেক ছোটোবেলায় তখন আমি ক্লাস 4 কি 5 পড়ি, আর তখন আমার বাবা মারা যায়, আর বোনও মার সাথে মামা বাড়িতে থাকে, আর আমি তখন থেকেই এদের বাড়িতেই মানুষ। এরা আমাকে একদম ছোট, নিজেদের ভাগ্যটার কথা বলছি তোমাদেরকে, আমার দাদু যখন আমি হলাম, আমার দাদু আমার অন্নপ্রাশন করবে বলে চাল ডাল সব কিছু এনে ঘরে রাখলো, যে অনুষ্ঠান করবে বড় করে, সব কিছু সব কিছু এনে রাখলো। তো অনুষ্ঠানের আগেই, অন্নপ্রাশনের আগেই আমার দাদু গত হয়েছে। তো যাই হোক, ওনার কথা বাদ দাও, পাস্ট হয়ে গেলো। তারপরে আমার বোন এলো, আমার বোন আর আমি 1 বছরের গ্যাপ। আর তারপরে যখন ক্লাস 4 কি 5 পড়ি, তখন আমি বাবাকে হারালাম। আর বাবাকে হারানোর পর একবারে পার্মানেন্টলি, যেহেতু এরা বিয়ে করেনি তখনও, আমার বড় বেশি বিয়ে করেনি, কিংবা ছোটো বেশি, আমার ছোটো জেঠু ছিল যে মারা গেছে, অনেকে ছিল ওরা বিয়ে করেনি তখন, তো এদের বাড়িতেই আমি থাকা শুরু করলাম। আর এদের বাড়িতেও তখন কোনো বাচ্চা ছিল না, তখন বড় জেঠু বিয়ে করেনি, বড় জেঠু আমার হওয়ার কয়েক বছর পর হয়তো বিয়ে করেছে। তো যেহেতু তো আমি তখন থেকে এখানে থাকা শুরু করলাম, আর এরা আমার পুরো দায়িত্বটা নিয়েছিল সব কিছু। তো এটাই বলতে যে তারপরে 2000, আমার যেহেতু 91 সালে জন্ম, আর 91 বইতে জন্ম না, আমি 95 না, আর আমার জেঠুর মেয়ে, জেঠুর বিয়ে হলো, বড় জেঠুর বিয়ে হলো, আর জেঠুর মেয়ে এলো 95 সালে, 1995 সালে। তারপরে ওদের বাড়িতে একটা মেন যে বাচ্চা অলি, যে আমার বোন জেঠুর মেয়ে, ও হলো, ও ওদের বাড়িতে মানে ও এই বাড়ির ওয়ারিশ হলো আর কি, ওই বাড়ির সন্তান। কিন্তু আমি যখন এখানে থেকেছি, আমি সত্যি বলতে এরা আমাকে প্রচুর আদর ভালোবাসা দিয়ে, এরা আমার ছোটো জেঠু ছিল, আমার ছোটো জেঠু চলে গেছে, আমি ছোটো জেঠুর ফটো তোমাদেরকে দেখাবো, দেখিয়ে দিচ্ছি। তো চলে গেছে আমার ছোটো জেঠু 2021 সালে করোনা হয়ে, ছোটো জেঠু আমাকে প্রচুর করেছে, বড় জেঠুও করেছে। এদের এরা যে আমাকে যে যতটা করেছে, তা এদের দান আমি কোনো দিন মরে গেলেও হয়তো ভুলতে পারবো না। আর সত্যি বলতে এই কথাটাই আমি তোমাদের সামনে বলবো বলে অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু অনেক পরিস্থিতির কারণে, অনেক কিছুর কারণে আমি বলতে পারছিলাম না কিংবা বলিনি। সবসময় সব কিছু মানসিকতা মানুষের ঠিক থাকে না, পরিস্থিতি সেরকম হয়ে ওঠে না। আজকে আমি এই কথাটাই, এরা মানে জীবিত থাকতে থাকতে এদের বর্তমানে আমি এই কথাটাই তোমাদেরকে বলে দিয়ে যেতে চাই, যে এরা আমার জীবনে কতটা মায়নে রাখে, এরা আমার জীবনে কতটা ভ্যালু রাখে। যেহেতু
আর প্রত্যেকটা মুহূর্তে আমি কারোর থেকে সাপোর্ট পাই না পাই, বিয়ের পর তো হাজব্যান্ডের সাপোর্ট পাবোই, সেটা স্বাভাবিক ব্যাপার। হাজব্যান্ডের সাপোর্টের থেকেও আমি বেশি এদের প্রচুর পরিমাণে সাপোর্ট পাই। আমাকে কোনো দিক দিয়ে মানে আমার যদি মুখ থেকে অবেরা এরা পুরো সরবরাহটাই পারলে এনে দেয়, এরকম ব্যাপার হয় আর কি। তো তাই বলতে চাই যে এদের দানটা আমি কখনোই ভুলতে পারবো না, এটাই আমি বলতে চাই। আর তোমরা আমার সাথে থেকো, অবশ্যই আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর অবভিয়াসলি এদের পাশেও দাঁড়াতে পারি, এদেরকে দেখতে পারি ভবিষ্যতে, আর দুস্থ মানুষের পাশেও দাঁড়াতে পারি। খুবই ভালো মেয়ে, সহসর মন আমাদের ও নিজের ঘরের লোকের মতোই দেখে, আমার নিজের সন্তানের মতোই আমাদেরকে ভালোবাসে দেখে। আর কি বলবো, শুভকামনা করি, আজীবন সুখে থাকুক, মেয়েটাকে নিয়ে ভালো থাকুক, স্বামীকে নিয়ে সুখ সম্পর্ক দীর্ঘায়ু হোক, আমার বড়। আর বন্ধুদেরকে, আমার বন্ধুদেরকে কিছু বল, ওর ভিডিও দেখা, তোমরা ওর সঙ্গে থেকো, উৎসাহিত করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে, পাশে থেকো, পাশে থেকো, তোমাদেরও শুভকামনা। আমার মেয়েকে এরা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, আর আমার মেয়ে তো এখানে আসলে কি করবে বুঝে পায় না, ধরাকে সরাগান করে, যা পারে বলতে থাকে। আর ওকে ওর মাম্মামও প্রচুর ভালোবাসে, মাম্মাম এখানে নেই, মাম্মাম বিয়ে করে বারাসাত চলে গেছে, ওকে সবাই ভালোবাসে, সবাই প্রচুর ভালোবাসে। তবে সত্যি বলতে এদের ভালোবাসা যেন একটু আলাদাই আমার মনে হয়। তো এই যে মাম্মা, আর যেহেতু আমি এখানে থাকি, তো অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগতে পারে যে মা বোনের কাছে যায় কি যায় না। তো সত্যি বলতে আমি খুব কমই যাই এখানে, যেহেতু আসি ছোটোবেলার থেকে, যেহেতু এখানে মানুষ হয়েছি, এটাই অনেকটাই বাপের বাড়ির মতোই আমার হয়ে গেছে, পুরো বাপের বাড়ি এটাই আমার। আমি ওখানে খুবই কম যাই, তো যাই। আমি এর পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে দেখাবো কে আমার কাকু কাকিমা, কে আমার ঠাকুমা, কে আমার বোন, কে আমার মা। তো সব ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন। কে আমার পিসি, আমার হচ্ছে এরা, সত্যি বলতে আমি আন্টি বাপিকে যে দেখালাম, এরা আমার নিজের পিসি নয়, এরা আমার অনেকটাই দুঃসম্পর্কের পিসি। আর আমার নিজের পিসি ভাই, পিসির ছেলে মেয়ে, সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো আরও ব্লগে সেগুলো আসবে আস্তে আস্তে, আর আরও অনেক কিছু আমার ভিডিওতে তোমরা জানতে পারবে। তোমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে যারা নতুন, আর যারা ফেস থেকে দেখছো অবশ্যই ফেসটাকে ফলো করে দিও।